বাঙালের সাধের লাউ গাছে এবার দেখা দিয়েছে ব্যাপক বিস্ময়। গাছের একটি গিট থেকে ধরেছে 18টি লাউ, আর এমন ব্যতিক্রম দৃশ্য নিজ চোখে দেখতে প্রতিদিন ভিড় করছেন আশেপাশের গ্রামের অসংখ্য মানুষ। আল্লাহ তাআলার অসীম কৃপা যে আল্লাহ তাআলা আমাদেরকে এই যুগে বিভিন্ন আজব জিনিস দেখাচ্ছে। আমার এই 69 বছর জীবনে লাউ গাছের মধ্যে এক থোকাতে এতগুলো লাউ ধরে এটা জীবনের প্রথম দেখলাম। সাধারণত লাউ গাছের একটি বোটায় একটি করে লাউ ধরতে দেখা যায়, কিন্তু একসাথে একটি গেট থেকে এতগুলো লাউ দেখে বিস্ময়ের শেষ নেই এলাকাবাসীর। আমার বাপের এলাকায় আমি কখনো এরকম লাউ দেখি নেই, কিন্তু আমার শ্বশুরবাড়ি আইসে দেখি আমার এক পাশা বাড়িতে আমার এক শাশুড়ি শাশুড়ির গাছে অনেকগুলো লাউ ধরছে, তো আমি শুনে আইসে ফুরছিলাম দেখার লাগে। এমন অবাক বিস্ময়কর ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার কবির মাহমুদ গ্রামের মৃত হায়দার আলীর স্ত্রী আরজিনা বেগমের বাড়িতে। তার রোপণ করা একটি লাউ গাছে একাধিক লাউ ধরলেও একটি গিট থেকে একসাথে ছোট বড় 18টি লাউ ধরার ঘটনায় এলাকায় শুরু হয়েছে তোলপাড়। আমরা জানি যে এই পেঁপে গাছে একসাথে বা এক থোকায় বা এক ডালে বা আশেপাশে পাশাপাশি অনেক পেঁপে ধরে, কিন্তু লাউ গাছে এটা এরকম পেঁপে ধরে আমরা ইতিপূর্বে দেখি নাই, শুনিও নাই এরকম একটা খবর। হাজার হাজার মানুষ এখানে ভিড় করছে এসব দেখার জন্য, তো আমিও দেখার জন্য আসছি। প্রায় 7 মাস পূর্বে প্রতিবেশী আওয়ালের বাড়ি থেকে 8 থেকে 10টি লাউয়ের বীজ চেয়ে নেন আরজিনা বেগম। সেখান থেকে একটি বস্তায় 2টি বীজ লাগিয়েছিলেন তিনি। এরপর হঠাৎ করে হুহু করে বৃদ্ধি পেতে থাকে লাউ গাছটি। একদিন হঠাৎ তিনি লক্ষ্য করেন একটি লাউয়ের গিট থেকে একসাথে 18টি লাউ বৃদ্ধি পাচ্ছে। আমার চাষি পাশের বাসা থেকে লাউয়ের বিচি নিছে, নেওয়ার পরে রোপণ করছে, কিন্তু একটা ডগায় প্রায় 18টার মতো লাউ ধরছে। এদিকে একটি গিট থেকে একসঙ্গে 18টি লাউ দেখার জন্য ভিড় জমাচ্ছেন এলাকাবাসী সহ উৎসাহী ফটোগ্রাফাররা। কেউ কেউ তুলছেন ছবি, আবার কেউ বা করছেন ভিডিও, এমনকি বাদ যাচ্ছে না শিশুরাও। আমি এখানে এসে লাউ দেখার জন্য আমি আমার বাবার মোবাইলে ভিডিও করেছি, আমার খুব ভালো লাগলো, আমি দেখে খুব অবাক হয়েছি। মোবাইল হাতে নিয়ে আসছি ছবি তোলার জন্য, কিন্তু এখানে আসি দেখি অনেক মিডিয়ার অনেক সাংবাদিক আসছে যে লাউ ছবি তোলার জন্য, তো আমি আমার বাচ্চাকে সাথে নিয়ে আসছি, মোবাইলও সাথে নিয়ে আসছি ছবি তোলার জন্য। এ প্রসঙ্গে উপজেলা কৃষি অফিসার মোসাম্মদ নীলুফা ইয়াসমিন জানান, একসাথে 18টি লাউ ধরা জেনেটিক সমস্যার কারণ হতে পারে, তবে এটি অস্বাভাবিক কিছু নয় বলেও জানান তিনি। এটা আসলে আমাদের গাছের জেনেটিক্যালি যে ভেরিয়েশন থাকে সেটার জন্য এরকম হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। তবে এরকম হলে আমাদের কৃষকের ফলনটা বৃদ্ধি হবে, আমরা চাই অল্প জায়গায় বেশি ফলন, তো এরকম যদি হয় আমরা এটা নিয়ে কাজ করব।